অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় তিন নেতাকে, জাতীয় চার নেতাকে, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্ট নিহত সকল শহীদদের। আজকে আপনাদের এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সচরাচর এখন তো আমাদের সম্মেলনটা এই করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গেছে, তো অনেক জায়গায় যাওয়াও হচ্ছে না, মানুষের সাথে দেখা হচ্ছে না, কথা বলা হচ্ছে না। এই শীতের বস্ত্র বিতরণ করব এই উসিলাতে একটু মানুষের মাঝে আসতে পারলাম, সেটা খুব ভালো লাগছে। আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, কিন্তু একটা ছোট্ট কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। আমাদের বাংলাদেশের আজকে 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি, মোট কথা 50 বছর বাংলাদেশে। এই 50 বছরে আপনাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, আপনাদেরকে প্রশ্ন করা শিখতে হবে যে আমরা এই 50 বছরে কি পেয়েছি, যেখানে থাকার কথা কথা বল আমাদের যেখানে থাকার কথা সেখানে আমরা কেন থাকতে পারি নাই, আমরা কেমন ভবিষ্যৎ দেখেছি ওই ভবিষ্যৎটা আমরা কেন নিতে পারি নাই, এই প্রশ্ন আসলে আপনাদেরকেই করতে হবে। আপনারা প্রশ্ন করলে তখন জানতে পারবেন যে আমাদের আসলে খাঁচটা কোথায়, ভুলটা কোথায়। ঢাকা পাঁচ আমাদের ঢাকার রাজধানীর অনেক কাছের একটা অংশ, তারপরেও কিন্তু অন্যান্য যে কোনো এলাকা থেকে ঢাকা পাঁচ কিন্তু সব দিক থেকে পিছানো। এই প্রশ্নটাও আপনাকে করতে হবে, কেন পেছানো। আচ্ছা, যখন একটা ছোট বাচ্চাকে ভালো একটা স্কুলে আমরা ভর্তি করাবো, ভালো বাংলা মিডিয়াম বলেন বা ভালো ইংলিশ মিডিয়ামে বলেন, সেটাও আমাদেরকে এলাকার বাইরে গিয়ে ভর্তি করাতে হয়। আমাদের যদি সুচিকিৎসা লাগে, ভালো চিকিৎসক দরকার, ভালো ডাক্তার কাছে যেতে হয়, ভালো হাসপাতাল দরকার হয়, সেটাও আমরা ঢাকা পাঁচের বাইরে যাই। এটা কেন? এত বছর ধরে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, তারপর ঢাকা পাঁচ কেন পিছিয়ে আছে? এটা অনেক বড় একটা কারণ হচ্ছে যোগ্য লোককে কখনো যোগ্য জায়গায় বসানো হয় নাই, এটা একটা অনেক বড় কারণ। আজকে যদি আমরা মানে আমি যে স্লোগানটা নিয়ে আসলে আজকে নেমেছি, আমিও তো ওই ঢাকা পাঁচের ভোটার, আমি নিশ্চয়ই এমন একজনকে ভোট দিব যে আমার কাজগুলো করবে, এই জন্যই আমি তাকে ভোট দেব। তো যখন দেখি বছরের পর বছর আমি ভোট দিয়ে যাই কিন্তু আমার কাজ হয় না, তখন স্বাভাবিকভাবেই মনের তাকে থেকে একটা মনে হবে যে আমার পরিবার যেরকম আমার এলাকার লোকের পাশে সবসময় ছিল, তাহলে আমিও না, আমি তাহলে যেহেতু কেউই পরিবর্তন করবে না, তাহলে আমি পরিবর্তন করতে সেই চেষ্টাটা করি। কিন্তু সেই পরিবর্তনটা আসলে আমি একা পারব না, সেই পরিবর্তনটা করতে হলে একটা জনমত প্রয়োজন হয়, মানুষের ভালোবাসা দরকার হয়, মানুষের আশীর্বাদ দরকার হয়, এছাড়া কিন্তু আপনি আসলে কোনো কাজে আগাতে পারবেন না। আপনি আমাদের ঢাকা পাঁচের 14টা ওয়ার্ডের অবস্থা যদি ভালো মতো দেখেন, আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত একদম 48 থেকে 70 পর্যন্ত যে ক্ষমতায় আছে হয় সে শিক্ষিত না, আর যদি শিক্ষিত হয়েও থাকে হয়তোবা অনেক আগে আওয়ামী লীগের আন্দোলনের সাথে জড়িত ছিল, এক আন্দোলনের ছবি দিয়ে সব দুর্নীতি করবে, কাজের কাজ কোনো কিছুই করবে না। এই যে দুর্নীতির একটা যে একটা একটা যে চর্চা ঢাকা পাঁচে যে একদম গেঁথে গেছে, সেটা কিন্তু আসলে আপনাদেরকেই পরিবর্তন করবে। এই এই মানুষগুলো কিন্তু আর বদলাবে না, আপনাদেরকে বদলাতে হবে। যেদিন আপনারা বলবেন যে আমরা দুর্নীতি থেকে সরতে চাই, চাঁদাবাজি থেকে সরতে চাই, অশিক্ষিত নেতাদের কাছ থেকে সরতে চাই, একমাত্র সেই দিনই কিন্তু আপনাদের ভাগ্য বদলাবে, এছাড়া আপনি সারাদিন ভোট দিলে আপনার ভাগ্য বদলাবে না। আমাদের আমার দাদাকে হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না, আমার দাদা ছিলেন এই বৃহত্তর মাথুয়াল ইউনিয়ন বোর্ডের 25 বার নির্বাচিত প্রেসিডেন্ট, 1946 থেকে 65 উনি ছিলেন এই নির্বাচিত প্রেসিডেন্ট। উনার হাত ধরে তখন তো ধুধু খোলা মাঠ, মাথুয়াল পুরো মাথুয়াল পুরো ড্যামটা ধুধু খোলা মাঠ, সেই এমন একটা জায়গাতে শূন্য থেকে উনি সবকিছু শুরু করেছিল। স্কুলের অবকাঠামো বলেন বা একটা পল্লী মঙ্গল সমিতি বলেন, যে সমিতির মাধ্যমে ছেলেমেয়েদের পড়ালেখার জন্য সহযোগিতা, বা কারো গরিব যারা সন্তান আছে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য সহযোগিতা, চিকিৎসার জন্য সহযোগিতা, এরপরে আমরা একটা আছে মুষ্টি পল্লী আমার দাদা শুরু করেছে, প্রতি বাসা থেকে এক মুঠ করে চাল নিয়ে সেই চালটাকে জোগাড় করে গরিব মানুষের মাঝখানে এই বিতরণ করে দেওয়া, এইসব কিছু আমি আসলে কিন্তু দেখে বড় হয়েছি, এবং আমি এইটাই কিন্তু আসলে ফেরত দিতে চাই। খুব দুঃখের বিষয়টা হচ্ছে আমি যখন ঢাকা পাঁচে রাজনীতি করতে আসি, রাজনীতি যে মানুষের পাশে দাঁড়ানো এই সংজ্ঞাটাই মনে হয় ঢাকা পাঁচে সবাই ভুলে গেছে।
আমি কোন নেতাকে দেখি না আসলে মানুষকে রাজনীতির সঙ্গে মানে মানুষের পাশে দাঁড়াতে। আমার মনে হয় তারা হচ্ছে নিজের পক্ষে দাঁড়ায়। তাদের কাছে আসলে অনেক বড় ব্যাপার হচ্ছে পদ, তাদের কাছে মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ কতটুকু প্রয়োজন আমি ঠিক জানি না, কিন্তু আমার জন্য মানুষের যে জনমত মানুষের ভালোবাসাটা অত্যন্ত প্রয়োজন। কারণ আপনারা যদি না থাকেন ওই চেয়ারে আমাকে কে দাম দিবে? আমাকে হয়তো চেয়ারে বসাইতে পারে কিন্তু এই চেয়ারে আমাকে কে দাম দিবে যদি আপনারাই আমাকে ভালোবাসেন? যদি আপনাদের মনেই আমি জায়গা না করতে পারি, আমি আমার কাজের মাধ্যমে আপনাদের মনের বিশ্বাস আমি জয় করবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলবো যে আর মাত্র দুইটা বছর আছে আমাদের, দেখতে দেখতেই জাতীয় নির্বাচন চলে আসবে। এই নির্বাচনে আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যেই পরিবর্তন আপনারা দীর্ঘ 10 বছর ধরেও দেখেন নাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আপনাদের এলাকার পরিবর্তন। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর শনি কাকার জন্য আপনারা সকলে দোয়া করবেন। শনি কাকা একটা অসাধারণ মানুষ, যে মানুষটা যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল ওই সময় উনি মিটিং মিছিল করত, বুক পিটিয়ে বিরোধী দল হিসেবে রাস্তায় মিছিল করত, তাকে অনেকবার জেলও খাটতে হয়েছে। এই মানুষটা আমি যখন রাজনীতির মাঠে নামি সে কিন্তু শুরু থেকে আমার সাথে ছিল এবং কোনো কিছু পাওয়ার আশায় না, কোনো কিছুর জন্য না, সে আমার সাথে ছিল এবং আমি জানি সে আমার সাথে থাকবে আমি কিছু হই কি না হই, এটাই আসলে অনেক বড় অর্জন। এখন মানে এমন একটা সময় এসেছে যে একটা মানুষ কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে। আপনি শুধু পা ঠিক করলে মানুষ কিন্তু সুস্থ না, বা হাত ঠিক করলে সুস্থ না, বা বডি ঠিক করলে সুস্থ না। আমরা এমন একটা সমাজ এখন বাস করি যে মানুষ পা থেকে মাথা পর্যন্ত একদম পচে গেছে, সেই মানুষগুলো দিয়ে আমরা কিন্তু এখন কাজ করছি। ওই মানুষগুলো বাদ দিয়ে যদি শনি কাকার মতন মানুষকে আমরা আনতে পারি তাহলে কিন্তু ওই এলাকার কিছু গরিব মানুষ হোক, কিছু দুঃখী মানুষ হোক, কিছু অসহায় মানুষ হোক, তাদের ভাগ্য বদল হবে। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আর করোনা নিয়ে একটু স্বাস্থ্যবিধির কথা বলি, আমাদের করোনা কিন্তু ভয়াবহভাবে ছড়াচ্ছে। আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা যে ভ্যাকসিন নিলে বোধহয় আর করোনা হবে না, এটা ভুল কথা। ভ্যাকসিন হচ্ছে হলে কি আপনার করোনা হবে, জ্বর ঠান্ডা যেরকম হয় ওষুধ খাইলেও হয় ওটা আপনার হবে, কিন্তু যদি ভ্যাকসিনটা নিয়ে থাকেন তাহলে আপনাকে হাসপাতালে যেতে হবে না, আপনার অবস্থা খুব খারাপ হবে না। এবং আপনারা জেনে খুশি হবেন এশিয়ার মধ্যে, এই বৃহত্ত এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ যে দেশে প্রথম আমাদের নেত্রী আমাদের জন্য ভ্যাকসিন নিয়ে আসে, অন্য কোন দেশ কিন্তু এটা পায় না। আমাদের দেশ ঘনবসতি দেশ, 16 কোটি মানুষের দেশ, সেই দেশের মধ্যে এত দ্রুত গতিতে যে আমাদের করোনা ডোজ পৌঁছে দিচ্ছে ভ্যাকসিনের, ওটার উপরে এখন থার্ড ডোজও চলে আসছে। যাদের যাদের মোবাইলের মধ্যে তৃতীয় ডোজ নেওয়ার SMS আসছে অবশ্যই নিয়ে নেবেন, কারণ একমাত্র ভ্যাকসিনই পারবে আপনাকে সুরক্ষিত করতে। আর আপনারা সবাই কিছু জিনিস বেসিক যেসব কমন আমাদের স্বাস্থ্যবিধি, মাস্ক পরে থাকা, হাত ধোয়া, এই জিনিসগুলো তো আপনারা জানেনই, এটাকে যদি আপনারা মেনটেন করেন তাহলেও আপনারা করোনা থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পাশে আমি সবসময় আছি, আজকে আছি, কালকে আছি, ভবিষ্যতে থাকবো। ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।